শিক্ষকের বিরুদ্ধে টাকা তছরূপের অভিযোগ। ওয়ার্ড শিক্ষা ও স্বাস্থ্য কমিটির লাখ লাখ টাকা ব্যাংক থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠল। আসানসোল পুর নিগমের 23 নম্বর ওয়ার্ডের কমিটির সম্পাদক স্থানীয় প্রধান শিক্ষক মোহাম্মদ সৈয়দ আলম কাদরির বিরুদ্ধে ওয়ার্ড শিক্ষা ও স্বাস্থ্য কমিটির লক্ষাধিক টাকা ব্যাংক থেকে তুলে নেওয়ার অভিযোগ। অভিযুক্ত আসানসোল রেলপাড়ের বাবুতলার কাজী নজরুল মুক্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সৈয়দ আলম কাদরির বিরুদ্ধে। তার কাছেই থাকত ওয়ার্ড শিক্ষা ও স্বাস্থ্য কমিটির চেকবুক ও পাসবই। আসানসোল পুর নিগমের 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সি কে রেশমার অভিযোগ, সংশ্লিষ্ট প্রধান শিক্ষককে সই করে যে চেক তিনি দিয়েছিলেন সেই চেকে টাকার অঙ্ক বাড়িয়ে নিয়ে টাকা তুলে নিয়েছেন তিনি। সেখানে আমি হচ্ছি প্রেসিডেন্ট আর কাদরি স্যার যার বিরুদ্ধে আমরা করেছি এফআইআর লঞ্চ করেছি, উনি সেক্রেটারি। তো আমরা রেজলিউশনে আমরা রীতিমতন যেমন যা যা লাগে ইউসি সব দেখে আমরা কিন্তু একটা চেক সাইন করেছিলাম, ছটা চেক সাইন করেছিলাম, দুটো দুটো করে তিনটে স্কুলের জন্যে। পরের দিনে ব্যাংকে আমার একটা স্যার যখন গেছে নিজের চেক বার করতে, তখন উনি আমাকে খবর দিলেন যে দিদি আপনি কি কাদরি স্যারের 2 লাখের সামথিংয়ের চেক দিয়েছেন? তো আমি বললাম না, তো আমি ওরকম কিছু দিইনি। তো যার বিরুদ্ধে অভিযোগ সেই মোহাম্মদ সৈয়দ আলম কাদরি যদিও তার নামে আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন সত্য প্রমাণে তিনি প্রস্তুত। স্যার যাও অভিযোগ এসছে আমার উপরে সেটা নিয়ে আমার ডিপার্টমেন্ট তরফ থেকে আমাকে তথ্য চাওয়া হয়েছে, আমি ডিপার্টমেন্টে যাব, আমি গিয়ে ওইখানে এটা ফেস করতে রাজি আছি, আমি রেডি আছি, গিয়ে আমি ওইখানে তথ্যগুলো দেখাবো আর যাবো। গোটা ঘটনায় আলোড়ন আসানসোলে। পুর নিগমের আরেক কাউন্সিলর গোলাম সরোবর জানিয়েছেন প্রয়োজনে সত্য উদ্ঘাটনে হাইকোর্ট পর্যন্ত যাবেন তারা। আমরাও দেখছি, অসুবিধা নেই, আমরাও জানতে পেরেছি, আমরাও দেখব, দরকার হলে হাইকোর্ট যেতে হয় হাইকোর্ট যাব, লাস্ট আমরাও দেখে ছাড়ব, অসুবিধা নেই, একদম টাকা উদ্ধার হবে। এখন দেখার টাকা নয় ছয়ের যে অভিযোগ ওয়ার্ড হেলথ অ্যান্ড এডুকেশন কমিটির সম্পাদক প্রধান শিক্ষকের বিরুদ্ধে হয়েছে তা কতটা সত্য। G24 ঘন্টার জন্য বাসুদেব চট্টোপাধ্যায়, আসানসোল, পশ্চিম বর্ধমান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।